ছোট বাচ্চা অসুস্থ হয়ে পড়লে দোয়াটি পড়ে ফু দেন, আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। অনেক সময় বিশেষ করে যে সমস্ত মায়েরা নতুন বাচ্চা দুনিয়াতে জন্ম দিয়েছেন, অনেক সময় বাচ্চারা বিভিন্নভাবে অসুস্থ হয়ে যায়, ঠান্ডা জ্বর কাশি লেগেই থাকে, মায়েরা টেনশনে পড়ে যান কি করবেন, অনেক সময় ডক্টর পাশে থাকে না, অবশ্যই বাচ্চাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাবেন। এরপরও কিছু কোরআনে আমল রয়েছে, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সব দিয়েছেন, কিছু দোয়া পড়ে ফু দিলে রাসূলুল্লাহ সাল্লাম যে দোয়াগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াগুলো পড়ে যদি আমরা ফু দেই তাহলে বাচ্চা সুস্থ হয়ে যাবে। এই ঘটনা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নিজের, একবার জিব্রাইল সাল্লাম নবীজির কাছে হাজির হলেন, হাজির হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাম একটু চিন্তিত ছিলেন, পেরেশান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লামকে জিব্রাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি বললেন, জিব্রাইল, আমার দুইজন নাতি হাসান হোসাইন দুইজনে অসুস্থ হয়ে পড়েছে, এজন্য আমার মনটা আজকে ভালো নেই, আমার পেরেশানিত চিন্তিত মনে হচ্ছে। এবার জিব্রাইল সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা দোয়া শিখিয়ে দিই, যে দোয়া পড়ে যদি আপনি আপনার নাতিদেরকে ফু দিতে পারেন আল্লাহ তাআলা আপনার নাতিদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাম সেই দোয়াটি পড়ে ফু দিলেন, সাথে সাথে তারা দুইজনে, হাদিসের ভিতরে এভাবে এসেছে, ইয়াল আমান, তারা দুইজনে খেলা শুরু করে দিল, উঠেই সুস্থ হয়ে তারা খেলাধুলা করা শুরু করে দিল। এজন্য আমরা ছোট বাচ্চাদেরকে এই দোয়াটা পড়ে ফু দেব। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়াহামা ওয়া মিন কুল্লি আইনি লামা। এই ছোট্ট দোয়াটি আমরা ছোট ছোট বাচ্চাদেরকে পড়ে ফু দিব। মিশকাত শরীফের ভিতরে হাদিস এসেছে, অনেক সাহাবায়ে কেরাম এই দোয়াটি লিখে এরপরে বাচ্চাদের হাতে বেঁধে দিতেন সাহাবায়ে কেরাম, কেননা বাচ্চারা পড়তে পারে না, এটা পড়লে দুষ্ট জিন জাতি বলেন এগুলো থেকে সে বাঁচতে পারবে। অনেক সময় ছোট বাচ্চা এতটা অসুস্থ হয়ে যাচ্ছে, বারবার বমি করছে, বারবার পায়খানা করছে, ডক্টররা চিকিৎসা করছেন, ওষুধ দিচ্ছেন, মেডিসিনে কোনো কাজ হচ্ছে না, এটা কিন্তু বাচ্চাদের অনেক সময় জিন জাতির অ্যাট্রাকশন করে থাকে। এই জন্য বাচ্চাদেরকে এগুলো পড়ে ফু দিবেন। বিশেষ করে মায়েরা যারা আছেন, হুজুরদের কাছে যাওয়ার দরকার নাই, মায়েরা যারা আছেন সুরা ফাতেহা 7 বার পড়বেন, এরপরে 5 অক্ত নামাজের পরে আপনি আপনার বাচ্চাকে ফু দিয়ে রাখবেন, সুরা ফাতেহা পড়বেন এবং চারকুল পড়বেন, বিশেষ করে ইন্না আতাইনা কাল কাউসার, সুরা কাউসার পড়বেন, সুরা ফাতেহা পড়বেন, সুরা কাউসার পড়বেন, সুরা ইখলাস পড়বেন, সুরা ফালাক, সুরা নাস, এগুলো পড়ে আপনার বাচ্চাকে 5 অক্ত নামাজের পরে ফু দিয়ে দিবেন। এবং বিশেষ করে যখন অসুস্থ হয়ে যাবে তখনই আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়াহামা ওয়া মিন কুল্লি আইনি লামা এই দোয়াটা পড়বেন, করা যাবে তো ইনশাআল্লাহ। আর তিরমিজি শরীফের ভিতরে আরো একটা হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাহলে ছোট্ট একটি দোয়া পড়া, আসআলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আই ইয়াশফিয়াক, এই ছোট্ট দোয়াটি পড়া। এভাবে 7 বার পরে কোনো অসুস্থ ব্যক্তির পাশে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করেন। মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে নবীজি সাল্লামের শিখানো এই দোয়াটি, এজন্য এটা আমরা পড়বো। এবং বিশেষ করে বাচ্চাদেরকে এই দোয়াটি পড়ে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, এই দোয়াটি পড়ে